আমরা সংক্ষিপ্তভাবে এই তাফসীরের আলোকে যে আলোচনা আমরা করেছি এর মধ্যে যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে জরুরি কোনো বিষয় জানার আমরা দুই একটা প্রশ্নের উত্তর দিয়ে এরপর আমরা দোয়া করে আমরা শেষ করব ইনশাআল্লাহ আমাদের দেশে যে ওয়াজ মাহফিল হয় এখানে প্রশ্ন করার সুযোগ দেয় না আমাদের বক্তারা আলোচকরা শুধু বলেই যান কিন্তু দেখা যায় শ্রোতাদের মনে অনেক প্রশ্ন থাকে দেখা যায় প্রশ্ন করার হুজুরের সাথে তো আর দেখাই হয় না আমি ধরেন কালকে ঢাকা চলে যাব আপনাদের আর কি আমার সাথে দেখা হবে তো হুজুরের আর পাবেন কোথায় এজন্য মনোযোগ দিয়ে শুনে ওই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে জানার কিছু থাকে আমরা ওইটাও সংক্ষেপে আলোচনা করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যেটি বর্তমান সময়ের আলোকে একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো সূরা আল ফাতিহা পড়ার পরে আমরা আমিন বলে থাকি এই আমিনটা আমরা স্বাভাবিকভাবে এই দেশে আমরা আস্তে আস্তে বলি তো কেউ কেউ আমরা বর্তমানে দেখি যে একটু জোরে বলেন তো এই ব্যাপারে কোরআন সুন্নাহর নির্দেশনা কি আলহামদুলিল্লাহ এটি মানে সমাধানকৃত বিষয় এটা আজকের যুগে কোনো নতুন করে বিতর্কের বিষয় না এটা আজ থেকে হাজার বছর আগে এই বিষয়গুলোর সমাধান হয়ে গেছে এক সময়ে পৃথিবীতে এগারোটি মাজহাব ছিল এগারোটা মাজহাব ছিল সবচেয়ে বড় মাজহাব ছিল সুফিয়ান সাউরি রহমাহুল্লার মাজহাব মাজহাবে সুফিয়ান সাউরি রহমাহুল্লার মাজহাব ছিল পৃথিবীতে সবচেয়ে বড় মাজহাব তারপরে ইমাম আউজাঈ রহমাহুল্লার মাজহাব ইবনে হাজমের মাজহাব এগুলো ছিল বিশাল বিশাল মাজহাব কালের পরিক্রমায় বিভিন্ন কারণে শেষ পর্যন্ত এই এগারোটা মাজহাব থেকে সাতটি মাজহাবে শেষ পর্যন্ত সীমাবদ্ধ হয়েছে এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ সকল ওলামা ইকরাম মোটামুটি এই ব্যাপারে অধিকাংশ আলেমদের এই ব্যাপারে এজমা যে এই সাতটি মাজহাব হক মাজহাব এগুলো সত্য মাজহাব এগুলোর মধ্যে কোনো বাতিল নেই অর্থাৎ এই চারটি মাজহাবেই কোরআন সুন্নাহ রিসার্চের ভিত্তিতে কোরআন সুন্নাহ গবেষণার ভিত্তিতেই চারটি মাজহাব প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য এই চার মাজহাবের মধ্যে যদি কেউ থাকে সে হকের মধ্যেই আছে এই ব্যাপারে ওলামা ইকরামের এজমা হয়ে গেছে মাজহাব মানে হলো একটা ইনস্টিটিউট মানে একটা প্রতিষ্ঠান মাজহাব মানে এক ব্যক্তি না যেমন আমরা হানাফি মাজহাব বলি এটা আবু হানিফার মাজহাব না মানে এখানে ইমাম আবু হানিফা রাহমাহুল্লার নেতৃত্বে আরও শত শত আলেম কেন্দ্রিক একটা গবেষণা প্রতিষ্ঠান ওইটাই হলো হানাফি মাজহাব যেমন আমরা বলি যে অমুক মাদ্রাসা তো দেখা যায় মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের নাম ধরেই বলি যে অমুক হুজুরের মাদ্রাসা আসলে কি ওইটা ওই হুজুরের মাদ্রাসা ওখানে আরও অনেক শিক্ষক আছেন সব মিলে এই মাদ্রাসা শিক্ষক আছেন ছাত্র আছেন কর্মকর্তা আছেন কর্মচারী আছেন সব মিলে ওই মাদ্রাসা তো ঠিক একটা মাজহাব মানে এটা এক ব্যক্তির মাজহাব না এই মাজহাব মানে এখানে অনেক ব্যক্তির অনেক গবেষক অনেক ফকি তাদের গবেষণালব্ধ যে রেজাল্ট সেটা নিয়ে একটা মাজহাব তো এজন্য যে মাজহাবগুলো গড়ে উঠেছে চারটা মাজহাব হানাফি মাজহাব শাফি মাজহাব মালিকি মাজহাব হাম্বলি মাজহাব চারটি মাজহাব হক মাজহাব পৃথিবীতে দুইটা ধারা অনেক আগ থেকে চলে আসতেছে কিন্তু আমরা এই দুইটা ধারার সাথে পরিচিত ছিলাম না একটা ধারা হলো যে এই চারটি মাজহাবের যে কোনো একটি মাজহাবকে ফলো করা যে কোনো একটা মাজহাবকে অনুসরণ করা এটা হলো একটা ধারা যে এই চার মাজহাব থেকে হয় আমি হানাফি মাজহাব অনুসরণ করব তারপরে আফ্রিকা মহাদেশ আমাদের এই ভারতীয় উপমহাদেশে বিশেষ করে আমরা হানাফি মাজহাব অনুসরণ করে আসতেছি তারপরে আফ্রিকার দিকে মালিকি মাজহাব আবার এই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এদিকে শাফি মাজহাব আবার আরবের বিভিন্ন অঞ্চলে ওইদিকে হাম্বলি মাজহাব এইভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে একটা ধারা চলে আসতেছে যে সারি মাজহাবের যে কোনো একটা মাজহাব অনুসরণ করা কিন্তু একসময় মুসলিমদের মধ্যে এই সারি মাজহাব অনুসরণ করতে গিয়ে মুসলিম উম্মাহ চার ভাগে বিভক্ত হয়ে যায়
এক মাযহাবের ইমামের পিছনে আরেক মাযহাবের লোকেরা নামাজ পড়তো না, এজন্য মসজিদে হারামে বাইতুল্লাহর সামনে প্রতি ওয়াক্তের জামাত চারবার হইতো। ফজরের জামাত চারবার, যোহর চারবার, আসর চারবার, মাগরিব চারবার, এশা চারবার, চারি পাঁচা বিশটা জামাত হইতো মসজিদে হারামে। হানাফিরা একবার জামাত করতো, শাফিরা একবার, মালিকিরা একবার, হাম্বলিরা একবার, মানে পুরা মুসলিম উম্মা চারিভাগে বিভক্ত হয়ে গেল। তখন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, নাম শুনছেন না এই আল্লাহর বান্দার, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, তিনি সর্বপ্রথম এই ব্যাপারে কথা তুললেন, আওয়াজ তুললেন যে এইভাবে মুসলিম উম্মাকে চারিভাগে বিভক্ত করে রাখা যাবে না, বরং চার মাঝহাবকে এক মাঝহাবে পরিণত করতে হবে। এটার প্রথম প্রবক্তা হলেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, যে চার মাঝহাবকে এক মাঝহাব বানাইতে হবে। এক মাঝহাব বানানো কিভাবে? তখন তিনি এই ব্যাপারে রিসার্চ শুরু করেছেন। রিসার্চ শুরু করে ধরেন একটি মাসালায় চারটা মত আছে, চার মাঝহাবে চারটা মত, তখন এখানে রিসার্চ করা হবে যে চার মাঝহাবের যে চারটা মত, চারটা দলিল আছে, চারটা হাদিস আছে, চারটা হাদিস চারি রকম হওয়ার কারণেই তো চারটা মত হয়েছে। এখন এই চারটা হাদিসের মধ্যে কোন হাদিসটা সবচেয়ে বেশি সহি, তাহলে আমি যদি ওই সবচেয়ে সহিটার উপরে আমল করি তাহলে চার মাজহাব মিলে এক মাজহাব হয়ে গেল। এবং পাশাপাশি ওই তিনটা হাদিস, ধরেন আমার একটা হাদিস সহি, আর এক মালিকি মাজহাবেরটা পাইলাম হাসান, তারপরে ধরেন শাফি মাজহাবেরটা পাইলাম দঈফ, হানাফি মাজহাবেরটা পাইলাম সবচেয়ে সহি, তাহলে সহির পরে হাসান একটা পাইলাম, দঈফ একটা পাইলাম, ওইগুলোর উপরে যারা আমল করবে তাদেরকেও আমরা গোমরা বলবো না, মানে বাতিল বলবো না। তবে মানে আমরা চেষ্টা করবো চার মাঝহাবের মধ্যে সবচেয়ে সহি যে হাদিসটা সেটার উপরে আমল করা। এটা ছিল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত। তিনি এই ভিত্তিতে রিসার্চ করে উনি ফতোয়া ইবনে তাইমিয়া লিখেছেন, 36 খণ্ডের ফতোয়া ইবনে তাইমিয়া। এরপরে উনার ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম এই ফিলোসফি, এই দর্শন তারা প্রচার করছেন। পরবর্তীতে আরও অনেক ওলামায়ে কেরাম, হাজার হাজার ওলামায়ে কেরাম এই ফিলোসফির উপরে ছিলেন, এই দর্শনটা তারা মেনে চলতেন, অর্থাৎ চার মাঝহাব মিলে এক মাঝহাব। পরবর্তীতে এই চার মাঝহাবকে এক মাঝহাবে রূপান্তর করার জন্য মদিনা মুনাব্বারায় ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাব্বারা প্রতিষ্ঠিত হয়, মদিনাতে যে ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা, বর্তমানে এটা মদিনাতেই মসজিদে নববীর কাছে, এখানে এই মসজিদে এই মদিনা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাওয়ারা, এটি প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য, এটার কাজ, এটার রিসার্চ হলো চার মাঝহাবের মধ্যে যে কোনো মাঝহাবের পক্ষে যাক বিপক্ষে যাক অসুবিধা নেই, কার দলিলটা সবচেয়ে শক্তিশালী। এক মাসালায় দেখা যাবে হানাফি মাঝহাবেরটা সবচেয়ে শক্তিশালী, আরেক মাসালায় দেখা যাবে শাফি মাঝহাবেরটা সবচেয়ে শক্তিশালী, আরেক মাসালায় দেখা যাবে মালিকি মাঝহাবেরটা সবচেয়ে শক্তিশালী, আরেক মাসালায় দেখা যাবে হাম্বলি মাঝহাবেরটা সবচেয়ে শক্তিশালী। তাহলে যেটা আমি সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সহি সেটা আমল করব, সেটা যেই মাঝহাবের হোক, কারণ একজন মুসলিমের উপরে কোরআন মানা ফরজ, হাদিস মানা ফরজ, মাঝহাব মানা ফরজ না। মাঝহাব হলো একটা ইনস্টিটিউটের গবেষণালব্ধ রেজাল্ট, তো সেই ইনস্টিটিউটের গবেষণা ইস্তেহাদে ভুলও হতে পারে সহিও হতে পারে। এবং সব ইমামেরাই বলছেন যে আমরা তোমাদেরকে যে কথাটা, যে রায়টা দিলাম, এটার পরে যদি তোমরা সহি হাদিস পাও তোমরা সেটাই ফলো করবা, সেটাই আমাদের মাঝহাব। কোনো ইমাম বলেন নাই যে আমি যেটা বলে গেলাম এটাই কি আমার পর্যন্ত একমাত্র হক, এই কথা কিন্তু কোনো ইমাম পৃথিবীতে আজ পর্যন্ত বলেন নাই। এই জন্য মদিনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হইল, ওনারা গবেষণা করে এই চার মাঝহাবকে এক মাঝহাবে রূপান্তর করছেন, বুঝতে পারছেন? তো এতদিন পর্যন্ত আমরা বাংলাদেশে ওই হানাফি মাঝহাব শুধু ফলো করে আসতেছি, বাকি তিন মাঝহাবের আমলগুলো আমরা করতাম না। কিন্তু বর্তমান দুনিয়া, আপনার ইন্টারনেট, তারপরে এই বিভিন্ন মিডিয়া প্রযুক্তি সারা দুনিয়াকে এখন একটা বাড়ি বানিয়ে ফেলছে, এখন কিন্তু এক ঘর হয়ে গেছে। এখন এখানে একটা কিছু হলে এক সেকেন্ডের মধ্যে আমেরিকা খবর পৌঁছে যায়। এখন মক্কা মদিনায় নামাজ হচ্ছে, আপনি এখানে বসে দেখতেছেন, মক্কাতে আজান হচ্ছে, আপনি এই ফরিদগঞ্জে বসে চাঁদপুরে বসে দেখতেছেন, মদিনায় আজান হচ্ছে, নামাজ হচ্ছে দেখতেছেন, ইমাম কেমনে নামাজ পড়তেছে, কারা নামাজ পড়তেছে, সব এখানে বসে বসে দেখতেছেন। এক সময় এটা সহজ ছিল না, কঠিন কাজ ছিল। এই প্রযুক্তির উন্নয়নের কারণে ওই যে মদিনা ইউনিভার্সিটির যে ধারাটা,
সেটা সারা দুনিয়াতে এটার প্রভাব বিস্তার করছে এই প্রভাব বিস্তারের কারণে বর্তমানে ইউরোপ আমেরিকা আফ্রিকা তারপর ইন্দোনেশিয়া মালয়েশিয়া সারা ওয়ার্ল্ডে এটা একটা আলোচিত বিষয় আজকে যেটা প্রশ্ন করলেন এই প্রশ্নের আলোচনা যেমন আমরা এখন আমাদের দেশে একটা বিতর্ক হয় যে হাত কোথায় বাঁধবে দেখা যায় আমরা সারা জীবন নাভির নিচে হাত বাঁধতেছি এখন আবার অনেকে এখানে হাত বাঁধেন বুকের উপরে হাত বাঁধেন আফ্রিকা মহাদেশের মুসলিমেরা মালিকি মাজহাব অনুসরণ করেন তারা হাতে বাঁধেন না তারা এভাবে হাত খুলে রাখেন এখন সেখানে দুই গ্রুপ মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব এক গ্রুপ বলতেছে হাত বেঁধে রাখা সুন্নত আরেক গ্রুপ বলতেছে হাত খুলে রাখা সুন্নত যারা বেঁধে রাখা সুন্নত বলতেছে তারা কোথায় বাঁধতেছে এটা মূল বিষয় না বাঁধতেছে এটাই সুন্নত এখানে বাঁধুক এখানে বাঁধুক এখানে বাঁধুক আরেক গ্রুপ বলতেছে যে না হাত খুলে রাখাই সুন্নত তা আমাদের দেশে দোনো গ্রুপ হাত বেঁধে রাখার গ্রুপ কিন্তু এক গ্রুপ বলতেছে নাভির নিচে আরেক গ্রুপ বলতেছেন বুকের উপরে অর্থাৎ মূল কথা হলো মানে ওই এক মাজহাবি ধারা আর চার মাজহাবি ধারা দুইটা কিন্তু আলাদা সিস্টেম আলাদা দুইটা ধারা এখন কেউ যদি এক মাজহাব ফলো করে তাকে আমরা বলবো না যে সেই গুমরাহির উপরে আছে সেও হকের উপরে আছে আবার কেউ যদি ওই চার মাজহাবকে এক মাজহাব বানিয়ে যদি ফলো করে সেও হকের উপরে আছে কিন্তু চার মাজহাবের বাহিরে যদি চলে যায় তা আমরা বলবো যে সে হকের উপরে নাই কথাটা বুঝতে পারছেন এই জন্য এগুলা নিয়ে এই যে গ্রামে গঞ্জে আমরা বর্তমানে দেখি যে কিছু আলেম ওলামা গালি গালাজ মারাত্মক কথাবার্তা এগুলা নিয়ে বলা বলি করে এগুলো হলো বেহুদা কাজ যদি আপনি এগুলারে এক জায়গায় একত্রিত করতে চান তাহলে উপমহাদেশের মূল জায়গা কোথায় দেওবন দারুল উলুম দেওবন এই উপমহাদেশে আলেমদের গোড়া হলো কোথায় দেওবন এখানে আমি যদি 1000 হাদিসও এখানে উপস্থাপন করি রাফলিয়া দাইনের পক্ষে দেওবন্দের একজন আলেমও এটা মেনে নেবে না যদি ওই দেওবন্দ থেকে একবার বলে দে একটা হাদিস বলে যে এটা রাফলিয়া দাইনের পক্ষে তাহলে এই দেশের লক্ষ লক্ষ আলেম সাথে সাথে মেনে নেবে তাহলে এখানে আমি ওই হাদিস বলি দলিল বলি 1,00,000 টাকা পুরস্কার ঘোষণা করলাম 5,00,000 টাকা পুরস্কার ঘোষণা করলাম কে আসো আমার সাথে বাহাস করো এই করো সেই করো ঝগড়া করো মারামারি করো এগুলো হলো সব বেহুদা কাজ যদি আমরা মনে করি যে মদিনার যে ধারাটা মদিনা ইউনিভার্সিটির যে রিসার্চ এটাকে যদি আমরা ভুল মনে করি যদি বলি যে না আমি জোরে বলা যাবে না জোরে বলা ভুল তাহলে ইমাম শাফি ভুল করছেন ইমাম মালিক ভুল করছেন ইমাম আহমদ ভুল করছেন তারা তিনজনেই তো আমিন জোরে বলার পক্ষে তিন মাজহাবে রায় দিয়েছেন হানাফি মাজহাবে আমিন আস্তে বলার পক্ষে দুইটাই হাদিস আছে আমিন আস্তে বলার হাদিসও আছে জোরে বলার হাদিসও আছে এখন রিসার্চ করে হানাফি মাজহাব মনে করছে আস্তে বলার হাদিসগুলো শক্তিশালী তারা এই জন্য ওইটার পক্ষে মত দিয়েছেন ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ তারা মনে করছেন যে জোরে বলার হাদিস শক্তিশালী তারা ওইটার পক্ষে রায় দিয়েছেন এখন আমি যদি বলি যে না শুধু আস্তে বলারটাই ঠিক বাকিগুলো জোরে বলা ভুল তাহলে আমি ফতোয়া দিয়ে দিলাম যে ইমাম শাফিও ভুল করছে শাফি মাজহাবের হাজার হাজার আলেম ভুল করছে মালিকি মাজহাবের হাজার হাজার আলেম ভুল করছে হাম্বলি মাজহাবের হাজার হাজার আলেম ভুল করছে এবং মদিনা ইউনিভার্সিটি যে গবেষণা করতেছে এটাও ভুল আচ্ছা ঠিক আছে মদিনা ইউনিভার্সিটি ভুল করছে তা আমি যদি বাহাস করার দরকার হয় মানে ঝগড়াঝাটি করার দরকার হয় বা এটা মীমাংসা করার দরকার হয় তাহলে আমি সেখানে চলে যাই মদিনা ইউনিভার্সিটি চলে যাই এখন এখানে যারা জোরে আমিন বলতেছেন রাফলিয়া দেন করতেছেন বুকে হাত বাঁধতেছেন এরা আমরা অনেকে মনে করি যে এরা নিজে নিজে মনে হয় বুখারি শরীফ পড়ি পড়ি আমল করে অনেকে বলে যে স্কুলে পড়ছে কলেজে পড়ছে ইউনিভার্সিটিতে পড়ছে বুখারি শরীফ পড়ি পড়ি আমল করে এরকম বলে না আবার অনেকে ডাক্তার জাকির নায়েক ওনাকে অনেকে খারাপ খারাপ মন্তব্য করে যে উনি শার্ট প্যান্ট পরে অনেক গুনার কাজ করতেছেন তারপরে উনি নাকি অনেক খারাপ খারাপ দিন বিরোধী কথা বলছেন তা যদি উনি যে কথাগুলো বলেন ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আপনারা সবাই জানেন বর্তমানে পিস টিভি প্রত্যেকের ঘরে ঘরে দেখা যায় ওখানে উনি যে কথাগুলো বলেন যে মাসালা মাসাইল বলেন এগুলো হলো মদিনা ইউনিভার্সিটির ধারা মানে মদিনা ইউনিভার্সিটিতে যে গবেষণা করে যে কথাটা বলা হয় সেটা ডাক্তার জাকির নায়েক বলেন তো সেই ধারা তো আমাদের দেওবন্দের ধারার সাথে সব মিলবে না
কিছু বিষয় তো ব্যতিক্রম হবেই, কারণ ওইটা হলো সার মাযহাবের এক মাযহাব, সাতটা মিলে একটা মাযহাব বানানো হয়েছে, আর আমাদেরটা হলো শুধু সেফারেট একটা মাযহাব। তো দুইটা ধারা তো এক ধারা না। তাহলে মদিনা ইউনিভার্সিটির যেই রেজাল্ট, যেই ইস্তেহাদ, যেই গবেষণা, যেই মাসালা, সেই মাসালা আর দেওবন্দের মাসালা তো মিলবে না। তো জাকির নায়েক তো দেওবন্দকে ফলো করতেছে না, উনি ফলো করতেছেন হলো মদিনা ইউনিভার্সিটিতে। এবং উনি একটা মাসালা বলার আগে ওই মাসালাটা বিশ্বের শ্রেষ্ঠ আলেম যারা তাদের কাছে পাঠান, পাঠানোর পরে তারা যেটাকে হক বলে যদি বলেন যে এটা ঠিক আছে তখন উনি বলেন, এর আগে উনি বলেন না। উনাকে এত কাঁচা মানুষ মনে করছেন? উনি কোরআনে কারিমের কত নম্বর আয়াত, কোন সুরার কত নম্বর আয়াত রেফারেন্সবিহীন কোনো কথা বলতে শুনছেন? হাদিস বুখারী শরীফের কোন অধ্যায়ের কত নম্বর হাদিস, এর মুসলিমের কত নম্বর হাদিস, আহমদের কত নম্বর হাদিস, তারপর তিরমিজির কত নম্বর হাদিস, রেফারেন্সবিহীন কথা বলতে শুনছেন উনাকে? তাহলে উনি কি এত কাঁচা মানুষ যে উনি সব ভুল বলে ফেলতেছে? উনি যা বলতেছেন উনি সব আগে ওলামা ইকরাম এবং উনার যে আইআরএফ আছে, যে যেটা উনি যে ফাউন্ডেশন করছেন, ইসলামিক রিসার্চ যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনে বিশ্বের বড় বড় সবচেয়ে বড় আলেম যাদেরকে সারা দুনিয়া আলেম বলে তারা এটা সদস্য। এখানে আবুল হাসান আর দুদু একজন আলেম আছেন, উনি লন্ডন থাকেন। এই আলেমের আপনারা অনেকে নামও শুনেন নাই, উনি বর্তমানে কয়েক লক্ষ হাদিসের হাফেজ। ওনার সমকক্ষ আলেম বর্তমান দুনিয়াতে আর নাই। উনি একটা হাদিসের সনদ এখান থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ সহ ওনার মুখস্থ আছে। আমরা তো আন আবি হুরায়রার বাহিরে এর উপরে কি এটা জানি না, কিন্তু আবু হুরায়রা থেকে শুরু করে বর্তমান আবুল হাসান দুদু পর্যন্ত এই মাঝখানে কার থেকে কে হাদিসটা শুনছে এই হাদিসটা সহ তার মুখস্থ আছে। তাহলে ওই লোকটা কি এমনি যে সে কথা আমরা বলে ফেলতেছে, যার কথা বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম মুসলিম ও মুসলিম নির্বিশেষে শুনতেছে, উনি কি একটা বিষয় যাচাই বাছাই করা ছাড়া আমাদের মতো এই যে কাঠমোল্লাদের মতো কি বলে ফেলতেছে? আমরা হইলাম কুয়ার ব্যাং, উনি হইল সাগরের ব্যাং। তো কুয়ার ব্যাং তো খালি কুয়াই দেখি, কুয়ার বাইরে তো জগৎ দেখি না। আমরা মনে করি যে এই বাংলাদেশে যাদেরকে আলেম দেখি মনে করি যে এরাই মনে হয় বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলেম, কারণ বাইরের আলেম দেখার তো সুযোগই হয় নাই। যদি আপনি মক্কা মদিনার আরবের একটা আলেম দেখেন তো কবেন যে আমাদের দেশে তো আলেমে নাই। বুঝতে পারছেন? যারা কেউ যদি জীবনে সুযোগ পান মদিনার মসজিদে নববীতে বসবেন, মসজিদে নববী একটা ইউনিভার্সিটি, হজে গেলে মসজিদে নববীতে দেখবেন সকাল বিকাল সন্ধ্যা রাত দিন সেখানে হাদিসের দার্স হচ্ছে, বুখারী মুসলিম তিরমিজি তাফসির, ওইটা একটা ইউনিভার্সিটি, ক্লাস চলতেছে সারাক্ষণ। আরবের একজন আলেমের ক্লাসে বসে দেখবেন আলেম কাকে বলে, ওই সকল ওলামায়ে কেরাম মদিনা ইউনিভার্সিটিতে গবেষণা করে তারা রায় দিচ্ছেন, আর আপনি আমি এখানে বসে বসে ফতোয়া দিচ্ছি না এটা হারাম, এটা করা যাবে না, আমিন জোরে বলা যাবে না। যারা আমিন জোরে বলতেছেন বলুক, আমার আপনার অসুবিধে কি? আমি বলবো না আমি আসতে বলবো, আসতে বলো ঠিক আছে, জোরে বলো ঠিক আছে, দুটোই ঠিক আছে। যার মনে চায় জোরে বলবে, যার মনে চায় আসতে বলবে। মক্কাতে মসজিদে হারামে যে নামাজ পড়তেছে, মদিনায় নামাজ পড়তেছে, দেখবেন যে কত রঙের নামাজ, কেউ হাত এখানে বেঁচে, কেউ এখানে বেঁচে, কেউ এখানে বেঁচে, কেউ এখানে বেঁচে, কেউ আবার হাত ছেড়ে দিয়ে রেখছে, কেউ কারোরে বলতেছে এই তুমি হাত ছাড়ছো কেন, হাত বান্ধ, এরকম তো বলতেছে না। তার নামাজ সে পড়তেছে, আমার নামাজ আমি পড়তেছি, তাকে বাধা দেওয়ার অধিকার তো আমার নাই। আমার যেমন হাত এখানে বান্ধার অধিকার আছে, তো ওনার হাত ছেড়ে দেওয়ারও অধিকার আছে। এই দেশ একটা গণতান্ত্রিক দেশ, এই দেশে কাদিয়ানিরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে, তারপরে অমুসলিমেরা পারে, কাদিয়ানি বাহাই কত রকমের ফেতনা যারা স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে, আর একটা ভাই মসজিদে যায় একটু জোরে আমিন বলছে, তারে দেখা যায় যে ইমাম সাহেব গালি গালাজ করে মসজিদ থেকে মারিধরি পর্যন্ত বের করে দিচ্ছে, কয় আমার নামাজের ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা নামাজের ডিস্টার্ব হয় কেমনে? আপনি যখন ওয়ালা দোয়াল্লিন বলতেছেন, ওয়ালা দোয়াল্লিনের পরে তো আপনিও আমিন বলতেছেন, যে জোরে আমিন বলছে সেও জোরে আমিন আমিন বলছে, আপনি তো তখন কোরআনও তেলাওয়াত করতেছেন না, কিছুই করতেছেন না, তা আপনার নামাজের ডিস্টার্ব হলে কোনখান দিয়ে? আচ্ছা আরেকটা জিনিস বলেন, কোনো ভাই আমিন জোরে বলে ফেলছে, তো
তা আমিন জোরে বলা ধরে নিলাম গুনার কাজ করছেন উনি, এটা বড় গুনাহ নাকি সুদ খাওয়া বড় গুনাহ? হ্যাঁ, আমিন জোরে বলা বড় গুনাহ না সুদ খাওয়া বড় গুনাহ? গোশ খাওয়া বড় গুনাহ না এটা বড় গুনাহ? মদ খাওয়া বড় গুনাহ না এটা বড় গুনাহ? তা আমি ইমাম সাহেবের পিছনে সুদখোর নামাজ পড়তে পারে, গোশখোর নামাজ পড়তে পারে, মদখোর নামাজ পড়তে পারে, কোনোদিন বলি না যে যারা গোশ খান তারা আমার পিছনে নামাজ পড়িয়েন না, যারা সুদ খান নামাজ পড়িয়েন না, মদ খান যারা নামাজ পড়ে, এরকম বলছি কোনোদিন? তো তারা যদি আমার পিছনে নামাজ পড়ার মসজিদে নামাজ পড়ার অনুমতি থাকে, তো যিনি আমিন জোরে বলছেন উনি নামাজ পড়লে আমার পিছনে অসুবিধা কি? জি ভাই, উপরে যেটা বলছেন এটা হলো প্রতিহিংসা। তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে এগুলা নিয়ে আমরা ঝগড়াঝাটি না করে, যিনি জোরে আমিন বলতেছেন আর আমি আস্তে বলতেছি, দুইজনে মিলে দুইজনে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যে লোকটা বেনামাজি আছে তারে দাওয়াত দিয়ে নামাজি বানান, এটা হলো আসল কাজ। শয়তান কাজটা করে কি, শয়তান করে কি নামাজিদের মধ্যে ঝগড়াঝাটি লাগাই দেয়, লাগাই দিলে ওই আসল কাজটা বন্ধ থাকবে, যে তখন এদের মাথায় তো আর ওই বেনামাজিরে নামাজি বানানোর চিন্তা আসবে না, তখন মাথায় সবসময় দেখবেন যে এখন হুজুরেরা যেই সময়টা মসজিদে খরচ করতেছে খালি আমিন লইয়া রাবুল ইয়াদান লইয়া এটা লই, এই সুযোগে বেনামাজিরা নিরাপদ, বেনামাজি কিন্তু খুব নিরাপদে আছে, তারপরে আপনার সুদখোরেরা নিরাপদে আছে, ঘোষখোরেরা নিরাপদে আছে, তারপরে আপনার কাদিয়ানি বাহাই বাতিল ফেতনাগুলো এগুলো এখন খুব নিরাপদে কাজ করে যাচ্ছে নীরবে, যে নামাজি নামাজি হুজুরে হুজুরে ঝগড়া করবো মারামারি করবো বাস, তাহলে আর ওইদিকে দৃষ্টি দেওয়ার সুযোগ পাওয়া যাবে না। এখন কাজ হবে যে আমরা কে জোরে বলতেছে কে আস্তে বলতেছে এটা মূল বিষয় না, আমার আপনার পরিচয় হলো দুইজনে আমরা নামাজি, এখন যে বেনামাজি আছে তাকে কেমনে আমরা দুইজনে মিলি যাই নামাজি বানামো ওই কাজ করতে হবে, তাকে ওই আমি জোরে বললে এটাও ঠিক আছে আস্তে বললেও ঠিক আছে হাত এখানে বাড়লেও ঠিক আছে এখানে, এগুলো নামাজের ফরজ ওয়াজিব কোনো বিষয়ও না, এগুলো হলো সুন্নত বিষয় ছোটখাটো বিষয়। আর ফেকি মাসালার ব্যাপারে যদি হাজারো একতালাপ থাকে, এই একতালাপের কারণে কেউ কাউকে আপনি গালি গালাজও করতে পারবেন না, খারাপও কিছু বলতে পারবেন না। আকিদা যদি বেশ কম থাকে, আকিদার কারণে আপনি সম্পর্ক নষ্ট করতে পারবেন, আকিদার কারণে আপনি বিচ্ছিন্ন হতে পারবেন, কিন্তু ফেকি মাসালার কারণে বিচ্ছিন্ন হওয়া যাবে না। সর্বশেষ আমি এই প্রশ্নের উত্তরে একটা হাদিস বলে শেষ করতেছি, নবী সাল্লামের যুগে আল্লাহ রসুল সাল্লাম বললেন, বুখারীর হাদিস, বললেন যে তোমরা সাহাবাই কেরামদেরকে নির্দেশ দিলেন অমুক জায়গায় গিয়ে তোমরা আসরের নামাজ পড়বা, একটা জায়গা ঠিক করে দিলেন যে ওই জায়গায় গিয়ে আসর পড়বা। এখন রাস্তায় দেখা গেল যে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, সাহাবাই কেরাম ওই জায়গায় পৌঁছতে পারেন নাই, তখন একদল সাহাবি বললেন যে যে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে এখন আসরের নামাজ পড়তে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন ওই জায়গায় গিয়ে আসর পড়বা, তার অর্থ হইল আমরা যাতে এত দ্রুত গতিতে যাই আসরের ওয়াক্ত থাকতে থাকতে আমরা ওখানে পৌঁছে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইতে চাইছেন। আরেক দল বললো যে না এটা হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জায়গায় গিয়ে আসর পড়বা, সুতরাং রাত বারোটায়ও যদি ওখানে পৌঁছি তো রাত বারোটায় যাই আসর পড়বো। দনজন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আমল করছে দুই গ্রুপ, তখন এক গ্রুপ এখানে আসর পড়ে ফেলছে আসরের ওয়াক্তে, আরেক গ্রুপ পড়ে নাই, আরেক গ্রুপ ওখানে গিয়ে ওই জায়গায় গিয়ে আসর পড়ছে। দনদল সাহাবাই কেরাম পরবর্তীতে তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, দুই দল সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো আপনার আসরের নামাজ নিয়ে এরকম দুই রকম করে ফেলছি, এক গ্রুপ এখানে পড়ছে আরেক গ্রুপ ওখানে দিয়ে পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোনো গ্রুপের কাজে সহি, দুইজনেই সঠিক কাজ করছে, কারণ দুইজনেই আমার কথার ব্যাখ্যা করতে গিয়ে গবেষণা করতে গিয়ে রেজাল্ট দুই রকম হয়েছে, কিন্তু দুইজনে আমার কথাকে গুরুত্ব দিছ, একদল গুরুত্ব দিছ যে আল্লাহ রসুল বলছেন ওখানে পড়তে হবে ওখানে পড়তে হবে, আরেক দল বলছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাতে আমরা তাড়াতাড়ি ওখানে যাই, কিন্তু নামাজের ওয়াক্ত চলে গেলে নামাজ পড়া যাবে না এই কথা তো রাসুল বলেন নাই। যিনি কেয়াম করতেছেন তিনি কিন্তু রাসুলের মহব্বতে কেয়াম করতেছেন, মিলাদের সময় যে দাঁড়ায় যায় না যে উনি দাঁড়াইতেছেন কেন, উনি কি এমনি পাগলামি করে দাঁড়াইতেছে, ওনার অন্তরে কিন্তু রাসুলের মহব্বত, আবার যে দাঁড়াইতেছে না সেও রাসুলের মহব্বতেই দাঁড়াইতেছে না, সে বলতেছে যে আমার আসলে দাঁড়াইতে বলেন নাই, দাঁড়ানোর কোনো দলিল নেই এই জন্য আমি দাঁড়াবো না, এটা বেদাত। তাহলে যিনি বেদাত বলতেছে উনিও কিন্তু রাসুলকে ভালোবেসে এটা করতেছে না, আর যিনি করতেছে উনিও ভালোবেসে করতেছে, ভালোবাসার ক্ষেত্রে দুজনেরই ঘাটতি নেই, কিন্তু হয়তো তার গবেষণায় ইস্তেহাদে রেজাল্টে দুই রকম হয়েছে, আর গবেষণার রেজাল্ট তো দুই রকম হবেই, গবেষণা যদি সব একরকম হয় তাহলে বুঝতে হবে যে এটা গবেষণা হয় নাই, আগে থেকে এটা ঠিক করা, বুঝতে পারছেন?
গবেষণা মানে যে দুই দুইজনের যদি আমাকে আরেকজন বাইকে দুইজনকে যদি একটা বিষয় গবেষণা করতে দেন এই গবেষণা করার পরে দুইটা এক হবে না দুইজনের রেজাল্ট দুই রকম হবে যদি এক হয় তাহলে বুঝতে হবে আমরা গোপনে যোগাযোগ করি একসাথে এক বানাই ফেলছি এজন্য আমি আপনাদেরকে বলবো যে এই সব বিষয়গুলো নিয়ে সমাজে কোনো ধরনের ঝগড়া জাতি ফিতনা ফাসাদ করবেন না প্রত্যেককে প্রত্যেকের মতো আমল করেন যিনি আস্তে বলতে চান আমিন আস্তে বলেন যিনি জোরে বলতে চান জোরে বলেন হাত যেখানে বাঁধতে চান সেখানে বাঁধেন সবগুলোর দলিল আছে হাত বুকে বাঁধারও দলিল আছে আবার নাভির নিচে বাঁধারও দলিল আছে হয়তো দলিলের ক্ষেত্রে সহিহ দঈফ এগুলো আছে কিন্তু সবগুলোর তো হাদিস আছে তাহলে আপনি কেউ কারোটাকে খারাপ বলবেন কেন সারি মাজহাবে যদি হক হয় তো এটা এক মাজহাবে না এক মাজহাবে তো আছে তা আপনি ওই মাজহাবকে বাতিল বলবেন কেন আর এগুলো নিয়ে মুসলিমদের মধ্যে ঝগড়া জাতি ফিতনা ফাসাদ লাগাই দেওয়ার দরকার থাকে আমরা যে যার মতো পড়ি কিন্তু আমাদের পরিচয় হবে একটা আমরা মুসলিম আমরা নামাজি আমরা ভাই ভাই এই ভ্রাতৃত্বের বন্ধনে যেন আমাদের এই আমল যেন ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট না করে আল্লাহ পাক সবাইকে তৌফিক দেয়